এইচএসসির আগে বিশাল বন্ধ, ঠিক এই সময়টা সঠিক ব্যবহার করে কিভাবে তোমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারো সেই নিয়ে এডুকেশন লাইভ বিডি এবং আইসিটি পয়েন্ট ইউটিউব চ্যানেল তোমাদের জন্য নিয়ে এলো কিছু দুর্দান্ত টিপস। সো আজকে ভিডিওটি শুরু করা যাক। দুইটি পরীক্ষা, একটিতে তিন দিন বন্ধ আর একটিতে একদিনও নেই, তাহলে তুমি কি করতে? নিশ্চয়ই তিন দিন বন্ধের মধ্যে দ্বিতীয় যে পরীক্ষা তার জন্য কিছুটা পড়া এগিয়ে রাখতে, যেন যে পরীক্ষাতে বন্ধ নেই সেই পরীক্ষাতে পড়ার প্রেশার কম পড়ে। এখন প্রথম এক্সামকে এইচএসসি এবং দ্বিতীয় এক্সামকে অ্যাডমিশন টেস্ট ধরে ব্যাপারটা রিয়েলাইজ করার চেষ্টা করো। যেহেতু এইচএসসি এক্সাম অনেক পিছিয়ে গেল সেহেতু অ্যাডমিশন টেস্টে খুব বেশি সময় পাচ্ছ না, সো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এখন তোমার কি করতে হবে। কাজের ফলাফলের প্রতি ফোকাস দাও, অর্থাৎ এখন তোমার কাছে অনেক কাজ অর্থাৎ এইচএসসি পরীক্ষার যে প্রিপারেশনটা তা হয়তো বা অনেকটা কঠিন মনে হচ্ছে, কিন্তু তুমি যখন তোমার এই ফলাফলের দিকে তাকাবা তোমার প্রাপ্তিটাকে তোমার তখন অনেক বড় মনে হবে। দেন এই যে বর্তমানের কষ্টটা তা অনেকটা লাঘব হয়ে যাবে অ্যান্ড তোমার কাজ করার ইচ্ছাটা আরও বৃদ্ধি পাবে। একটা কথা মাথায় রাখো, তুমি যখন স্বপ্ন দেখতে পারছো ঠিক পূরণ করার মতো ক্ষমতা বা অ্যাবিলিটি তোমার রয়েছে। এবারের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব বেশি গুরুত্ব বহন করে। তুমি হয়তো তোমার পড়া থামিয়ে রেখেছো, কিন্তু তোমার যারা সহপাঠী আছে তারা কিন্তু পড়া থামিয়ে রাখেনি, তারা যে বাকি সময়টা পাচ্ছে সেটা কাজে লাগাচ্ছে, পড়ছে। এখন তুমি যদি সেখানে হাল ছেড়ে দাও তুমি কিন্তু তাদের থেকে অবশ্যই পিছিয়ে যাবে। একটা কথা মাথায় রেখো, ডিপ্রেশন মেক্স ডিসঅ্যাপিয়ারেন্স, অর্থাৎ তুমি যদি আজকে এই বর্তমান পরিস্থিতির কারণে ডিপ্রেশনে চলে যাও তাহলে অবভিয়াসলি একদিন তোমাকে অদৃশ্য হয়ে যেতে হবে, অর্থাৎ বর্তমান যে এই প্রতিযোগিতার যুগ সেখানে তুমি টিকে থাকতে পারবে না। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, যারা এখন সফল হয়েছে তারা কিন্তু অবভিয়াসলি বিভিন্ন সময় ভুল করেছে, ভুল থেকে শিখেছে, অর্থাৎ ভুল শুধরাই নিয়ে তারা তাদের লক্ষ্যে পৌঁছেছে, কিন্তু তারা কিন্তু তাদের হালটা ছেড়ে দেয়নি। এইচএসসি পরীক্ষার্থীদের সাইলেন্ট ভিলেন হচ্ছে কিন্তু সেকেন্ড টাইমাররা। তারা যে সময়টা পাচ্ছে তারা কিন্তু অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে। এখন তুমি যদি তাদেরকে টপকে বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করতে চাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা হতে হবে অনেক ভালো, সেটা এইচএসসি রেজাল্ট হোক অথবা অ্যাডমিশন প্রিপারেশন। অপরদিকে সেকেন্ড টাইমারদের কিন্তু এটাই শেষ সুযোগ, যদি আবার সাকসেসফুল না হতে পারো তাহলে কিন্তু সব শেষ। সো ভর্তি যুদ্ধের জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও, নিজেকে পরীক্ষা করো। এই সময়টা অবভিয়াসলি তোমাকে পরীক্ষা করার, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা দুই বছর খুব ভালো করে পড়েছো, কিন্তু তোমার মাঝে কোন ল্যাকিংসগুলো আছে তা নির্ধারণ করবে তোমার পরীক্ষায় কতটা ভালো তুমি করবে। অর্থাৎ যদি তোমার ল্যাকিংস অনেক কম থাকে তাহলে তুমি অবভিয়াসলি খুব ভালো একটা ফলাফল করতে পারবে। তাই এই মুহূর্তে তোমাদের অবশ্যই টেস্ট পেপার সলভ করা উচিত, এবং টেস্ট পেপার সলভ করার মাধ্যমে তোমাকে তোমার প্রবলেমগুলো ফাইন্ড করতে হবে এবং সেই প্রবলেমগুলো অবভিয়াসলি সলভ করতে হবে। যারা এই কাজটা করবে তারা অনেকটা আগায় থাকবে, কিন্তু যারা এই কাজগুলো করবে না তারা কিন্তু অবভিয়াসলি অনেকটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যেতে থাকবে। আগামী 8-10 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও সেটা কিন্তু নির্ভর করছে এই সময়ের উপর। তুমি কি এইচএসসি তে ভালো একটা রেজাল্ট করে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, নাকি যেন তেন একটা রেজাল্ট করে যাতে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজের ক্যারিয়ার শেষ করতে চাও? সিদ্ধান্ত তোমার হাতে, যদি তুমি সময়টাকে কাজে লাগাও অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। লক্ষ্যকে ডিজাইন করো, অর্থাৎ তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে তার পূরণের জন্য কিছু নির্দিষ্ট কাজ সিলেক্ট করো। এখন একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই দিচ্ছি, ধরো একটা ব্যক্তি তার 10 কেজি ওয়েট কমাতে চাচ্ছে, তো সে ঠিক করলো যে আমি ডেইলি ব্যায়াম করব এবং কম খাবো, কিন্তু অপরদিকে আরেকজন ব্যক্তি ঠিক তার ওজন কমানোর জন্য একটা প্ল্যান করলো যেখানে থাকলো যে সে ডেইলি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত ব্যায়াম করবে, এই ব্যায়ামের মাঝে 30 মিনিট থাকবে দৌড়ানো, 20 মিনিট থাকবে বুক ডাউন, 10 মিনিট থাকবে আদার্স কাজ, সে দুপুরে পুষ্টিকর কিছু খাবার পরিমাণ খাবে এবং রাতে 3টা রুটি খাবে, অর্থাৎ তার একটা রুটিন তৈরি হলো এবং সেক্ষেত্রে কিন্তু সেই দ্বিতীয় ব্যক্তিটাই তার যে লক্ষ্য সেখানে পৌঁছাতে সহজেই পারবে। তো তেমনটা তোমাদের ক্ষেত্রেও, এখন যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা তাদের যে স্বপ্নটা এটা পূরণের জন্য একটা ডিজাইন তৈরি করো, অর্থাৎ কোন রুটিনে পড়লে তোমার খুব ভালো হবে, তুমি কিভাবে পড়লে তোমার সকল সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারবে এবং তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ গোল্ডেন A+ তুমি পেতে পারো।
তুমি যদি এখন অবহেলার কারণে এইচএসসি তে এবং এডমিশন টেস্টে সফলকাম না হও আর পরবর্তীতে এর জন্য তুমি এই সময়কে দায়ী করো, সময় কিন্তু কখনোই তোমার ব্যর্থতার দায়ভার নেবে না। যদি বলো করোনা মহামারীর কারণে আমি এইচএসসি তে A+ পেলাম না, এডমিশন টেস্টে ভালো রেজাল্ট করতে পারলাম না, অথবা ভালো একটা চাকরি পেলাম না, ক্ষতি কিন্তু তোমার হবে আর কারো কিছু হবে না। এইচএসসি পরীক্ষার্থীদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটি হলো সময়ের সঠিক ব্যবহার। তুমি আজকে যে সময়ে আছো ঠিক এই সময় থেকে যেদিন তোমার একদম ফলাফলটা চলে আসবে অর্থাৎ এইচএসসির রেজাল্ট, ওই দিন তুমি একটা জিনিস পস্তাবে আজকের বর্তমানটাকে নিয়ে। যদি তোমার ফলাফল ভালো হয় ভালো, যদি ফলাফল খারাপ হয় তখন তোমার কাছে মনে হবে ঠিক ওই সময়টা যদি আমি আরেকটু ভালো করে পড়তাম তাহলে হয়তো বা আজকে আমার এই দিনটা দেখতে হতো না। তাই বলবো প্রত্যেক মানুষ কিন্তু এই জিনিসটা উপলব্ধি করে ফলাফল হওয়ার পরে। কিন্তু তুমি যদি সাকসেস হতে চাও তাহলে অবভিয়াসলি তোমাকে ফলাফল হওয়ার আগে অর্থাৎ বর্তমান সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। যদি তুমি এই টাইমটুকুতে এই সময়টা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো তাহলে অবভিয়াসলি ফলাফলের সময় তোমার ফলাফলটা সকলের ঊর্ধ্বে থাকবে। আমরা শুধু তোমাকে পথ দেখালাম, সময়ের মূল্যটা বোঝানোর চেষ্টা করলাম, সিদ্ধান্ত তোমার হাতে তুমি কোন পথে এগোবে। যদি তুমি এই সময়টা সঠিক ব্যবহার না করতে পারো হয়তো হারিয়ে যাবে গভীর অন্ধকারে, আর যদি তুমি এই সময়টা সঠিক ব্যবহার করতে পারো অবশ্যই দেখা হবে বিজয়ের মঞ্চে।